হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো নতুন একটি স্ন্যাক্স রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। সামনে রমজানের ইফতারিতে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই স্ন্যাক্সটি। আলু আর গুঁড়া করা নুডলস দিয়ে তৈরি করা এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। আমি এখানে চারটা আলু নিয়েছি আর এই আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমি খুবই ভালোভাবে গলিয়ে নিয়েছি, এর ভেতর কোনো প্রকার দলা নেই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটা রসুন কুচি, আর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, ধনিয়া এবং জিরার গুঁড়া, আর দিচ্ছি সামান্য হলুদ, 2 চা চামচের মতো ডালের গুঁড়া। আপনারা এর পরিবর্তে কর্নফ্লোয়ার বা আটাটাও মিক্সড করতে পারেন, আবার কোনো কিছু মিক্সড না করলেও চলবে। এখন এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে ডালের গুঁড়াটা মিক্সড করলেই বেশি টেস্ট আসে। আপনারা চেষ্টা করবেন ডালের গুঁড়া বা বেসনটা দেওয়ার, সামান্য পরিমাণ দিলেই হবে। এখন একটা নুডলসের প্যাকেট নিয়ে একটা বেলুনি দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছি, আর প্যাকেটটা খুলে এর ভেতর থেকে মশলাটা বের করে নিচ্ছি। আর নিয়েছি একটা ডিম। এখন এই মশলাটা আমি ডিমের ভেতর ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে আটা বা ময়দা গুলিয়ে তার সঙ্গে মশলাটি মিশিয়ে ব্যবহার করতে পারেন। আমার কাছে ডিমটা অ্যাভেলেবেল ছিল তাই আমি ব্যবহার করেছি। তো এখন নুডলসের গুঁড়াটা বের করে নিচ্ছি, আর এদিকে যে আলুটা মেখে রেখেছি এই আলু হাতে একটু তেল ব্রাশ করে হাতের তালুতে অল্প অল্প করে নিয়ে একটু গোলাকৃতির শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। দেখুন আমার সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম এই ডিমের ভেতর একটা একটা করে ভিজিয়ে নুডলসে মেখে নেব। আর অবশ্যই হাত দিয়ে একটু চেপে চেপে করে নিতে হবে। আমি একটু চেপে চেপেই নুডলসগুলো মাখিয়ে নিচ্ছি, আর সেমভাবে সবগুলো নাস্তায় আমি আগে থেকে তৈরি করে নিব। এভাবে তৈরি করে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে একদিনে অনেকগুলো তৈরি করে ফ্রিজে রেখে ইচ্ছা অনুযায়ী বের করে ভেজে পরিবেশন করা যাবে। আমি সবগুলো নাস্তায় নুডলস দিয়ে কোট করে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে লো আঁচে নাস্তাগুলো ভেজে নিব। এক সাইডটা হয়ে আসলে অপর পাশটা উল্টে দেওয়া লাগবে, আর অবশ্যই একটু আলতো আলতো করে উল্টে দিতে হবে, কেননা আমাদের ভেতরের পুরটা আলু দিয়ে তৈরি তাই ভেঙে যেতে পারে। একবার বাইরের অংশটা ভাজা হয়ে গেলে আর ভাঙবে না, বরঞ্চ অনেক ক্রিসপি হবে। তো এইরকম লাল লাল করে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে। বাইরের অংশটা যতটাই মচমচে ভেতরের অংশটা ততটাই নরম। এরকম একটা নাস্তার রেসিপি প্রায়ই খেতে ইচ্ছা করবে, শুধু একবার বাসায় তৈরি করে দেখবেন। আমার এই নাস্তার রেসিপিটি পছন্দ হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। অনেকেই আছেন ভিডিও দেখে যান বাট লাইকটা দেন না, সামান্য কয়েক সেকেন্ড সময় লাগে একটা লাইক দিতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।
ততক্ষণ সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।